45000 টাকা মাত্র আর 5000 টাকা স্যার ভাই মাত্র আপনার চ্যানেলের নাম বলা লাগবে ভাই মাত্র 40000 টাকা আমার চ্যানেলের নাম বলতে হবে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলের নাম বলবেন সামাজিক ব্লগার ইউটিউব চ্যানেল বললেই হবে আগ্রহ ভাইয়ের কাছে মাত্র 40000 টাকা জোড়া মাশাআল্লাহ জোড়াটা সেল করব ভাই 80000 টাকা আর 5000 টাকা কম ভাই আর 5000 টাকা কম 75000 টাকা আর 5000 কম ভাই 70000 টাকা আই হাই আকবর ভাই তো বিশাল অফার দিয়ে দিল মাত্র 70000 টাকা আপনার চ্যানেলের নাম বলা লাগবে ভাই আমার চ্যানেলের মাধ্যমে আসলে আমার চ্যানেলের নাম বললে মাত্র 70000 টাকা পেয়ার আর 10000 কম ভাই আর 10000 কম আর 10000 টাকা কম 60000 টাকা ভাই 60000 আকবর ভাই তো বিশাল অফার দিয়ে দিল 60000 টাকা মাত্র কি করবে ভাই আপনার চ্যানেলের মাধ্যমে আসলে 25000 টাকা মাত্র 25000 আর 5000 স্যার ভাই 20000 টাকা আর 5000 টাকা স্যার 20000 টাকা আকবর ভাই একের পর এক ডিসকাউন্ট দিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির কুকুরগুলো আপনারা বাংলাদেশের কিন্তু কোথাও এত কমে পাবেন আকবর ভাইয়ের কাছে পাবেন 6 মাস চলতেছে বস এটার দাম ভাই 12000 টাকা রাখছি ভাই 12000 টাকা হ্যাঁ ভাই আর কম হবে না জানবে আর 3000 কম ভাই 9000 টাকা আর কম হবে না আরো 2000 কম ভাই 7000 টাকা মাশাআল্লাহ 7000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 7000 টাকা আপনার চ্যানেলের নাম বলা লাগবে ভাই আমার চ্যানেলের নাম বলতে হবে অবশ্যই মাত্র 7000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা ট্রেন আপ কুকুর নেবে আপনাদের কাছ থেকে মানে সেই ক্ষেত্রে কি আলাদা ভাবে কস্টিং দিতে হবে হ্যাঁ আলাদা ভাবে কস্টিং দিতে হবে আলাদা ভাবে চার্জ দিতে হবে শ্রম দেওয়া লাগে ঠিক আছে আচ্ছা শ্রম না দিলে তো ভাই কুকুর ট্রেন করা যায় না ভাই আচ্ছা আচ্ছা তো মানে বেসিক ট্রেনিং হিসেবে কি কি শেখাবেন ভাই আমার এখানে হ্যান্ডশিপ শিখাবো ঠিক আছে পটি ট্রেন করা শিখাই দিব ঠিক আছে আচ্ছা কুকুর মানুষের কথা শুনবো মনে করেন কোন জায়গায় ঘরে পায়খানা প্রসাব করবো না ঠিক আছে আচ্ছা আচ্ছা কোন খাবারে মুখ দিব না আচ্ছা আচ্ছা মানে মানে বেসিক ট্রেনিং আর মানে যে উঠবস করা হ্যাঁ উঠবস করা সবকিছু হ্যাঁ শিখাই দিব আচ্ছা ঠিক আছে আমার দ্বারা যে বাচ্চা কেউ যদি নেয় ঠিক আছে কোয়ালিটি ফুল বাচ্চা হইতে হবে ভাই কোয়ালিটি ফুল যদি না হয় ঠিক আছে কোনো কাস্টমার ভাই বাচ্চা নেওয়া লাগবে না যে যায় কম দামে পাইবো ভাই সে যায় নিবো আর আমার জানার মতো আমার দ্বারা আমার থেকে মনে করেন কেউ কুকুর আর কেউ কমে দিবে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সামাজিক ব্লগার ইউটিউব চ্যানেল আপনার সকলকে স্বাগতম আজকে আমি আবারও চলে এসেছি ঢাকা মিরপুর কালচিতে আকবর ভাইয়ের বিদেশি কুকুরের খামারে আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো আকবর ভাইয়ের কাছে বর্তমানে কোন কোন জাতের কুকুর আছে কত টাকা দাম কিভাবে যত্ন নেন কিভাবে খাবার খাওয়ান এবং বিস্তারিত সবকিছু আনুষ্ঠানিকভাবে আজকে আমরা জানবো আকবর ভাইয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সকলে ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে শুরুতে আপনার পরিচয়টা একটু দিবেন ভাই আমার নাম আকবর ঠিক আছে আমি মিরপুর কাজিতে থাকি আচ্ছা আর আমার কন্ট্যাক্ট নাম্বার এখানে 0817749272 আচ্ছা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা তো ভাইয়া এই কুকুরের খামার বা এই কুকুরের কেনেল বা কুকুর কবে থেকে পালেন ভাই আমি তো কুকুর পালি 2016 থেকে ঠিক আছে আচ্ছা 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 শখে পালতাম শখে পালতে পালতে এখন মনে করেন একটা টাকা মাশাআল্লাহ তো অনেক কুকুর হয়েছে এখন কিছু কিছু কুকুর মনে করেন শখ বসে পাইলাম মনে করেন বিক্রি করি আচ্ছা 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 ঠিক আছে তো ভাইয়া এখন আমরা যদি একটু সংক্ষেপে জানার চেষ্টা করি যে কুকুরগুলোর যত্ন কিভাবে নেওয়া ভাই যত্ন হয় যে খাবার দাবার খাওয়াইছি ঠিক আছে এখন পরিষ্কার টরিষ্কার করে কুকুরগুলো সবগুলোকে সারবো গোসল টোসল করা যাচ্ছে ঠিক আছে কুকুর যে গরম পড়ছে ভাই এই গরমের কারণে কুকুর গোসল না করলে স্টক করবো ভাই আচ্ছা আচ্ছা এই জন্য গোসল করানো হচ্ছে হ্যাঁ এই জন্য গোসল করা যাচ্ছে আচ্ছা তো কুকুরের যত্ন হিসাবে যদি আসি তাহলে তো আরো বিষয় আছে যেমন হ্যাঁ এদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এদের খাওয়া দাওয়া তো পরিষ্কার কত বেলা বা কিভাবে করা হয় এবং ভাই আমার এখানে পরিষ্কার দুই বেলা করানো হয় ঠিক আছে খাবার টাবার মনে করে তিন টাইম বা দুই টাইম রেগুলার খাবার দেই আর কুকুর যদি জায়গা টাগা যদি সবসময় পরিষ্কার থাকে ভাই কোনো সময় রোগ বালাই হবে না ভাই আচ্ছা 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 আর খাবারের হিসাব যদি করি তাহলে কি কি খাবার খাওয়ান ভাই আমি হোম ফুড টাই ভাই খাওয়াই ঠিক আছে ওই যে খিচুড়ি মুরগির মাংস খিচুড়ি আচ্ছা মশলা ছাড়া খিচুড়ি সবজি দিয়ে হ্যাঁ মশলা ছাড়া ভাই কোনো মশলা খাওয়ান দেব না ভাই আচ্ছা আচ্ছা কোনো মশলা দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা 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 ওকে তো আকবর ভাই জি ভাই এখন শুরুতে আমরা কোনটা দিয়ে স্টার্ট করব এই যে ভাই জার্মান শেফার্ড ভাই এক জোড়া আচ্ছা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ এটা মেল হ্যাঁ এটা মেল ভাই আচ্ছা আচ্ছা এটার এটা বয়স কত এটার বয়স ভাই 8 মাস চলতেছে 8 মাস 8 মাস হ্যাঁ 8 মাস চলতেছে যারা ব্রিডের জন্য তারা তো দিতে পারবে হ্যাঁ হ্যাঁ ব্রিড করাই দেব এটার সাথে কি ফিমেল আছে হ্যাঁ এই যে ফিমেল ভাই এই যে ফিমেল
আচ্ছা এটা এটা কি আচ্ছা দুটো কি ওয়ার্কিং লাইন হ্যাঁ এটা ওয়ার্কিং লাইন ভাই এটা ওয়ার্কিং লাইন এটা ওয়ার্কিং লাইন হ্যাঁ মানে গার্ডের জন্য বেস্ট হ্যাঁ গার্ডের জন্য বেস্ট আচ্ছা ঠিক আছে ওয়ার্কিং লাইনের জার্মান শেফার্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিগ সাইজ ভাই এগুলো ব্রিডিং এর জন্য আপনারা নিতে পারবেন বাচ্চা হবে আর বাচ্চাগুলো আপনারা আবার সেল করতে পারবেন ভালো দামে হ্যাঁ তো ভাইয়া এখন যদি এদের প্রাইজের হিসাবে আসি কত করে প্রাইস চলে দুবাই অনেক দাম ঠিক আছে আচ্ছা যদি আপনি যেহেতু নতুন চ্যানেল আপনার নতুন চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে ভাই 45000 টাকা মাত্র আর 5000 টাকা স্যার ভাই মাত্র আপনার চ্যানেলের নাম বলা লাগবে ভাই মাত্র 40000 টাকা আমার চ্যানেলের নাম বলতে হবে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলের নাম বলবেন সামাজিক ব্লগার ইউটিউব চ্যানেল বললেই হবে আগ্রহের ভাইয়ের কাছে মাত্র 40000 টাকা জোড়া এখন আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দুটি ফ্রেঞ্চ বুলডগ হ্যাঁ ভাই ভাই এদের সম্পর্কে একটু বলেন ভাই এগুলার ভাই বয়স মনে করেন 14 মাস ঠিক আছে ফুল হিডা আছে ব্রিডিং কোর্ট আছে যদি আপনার চ্যানেলের মাধ্যমে কেউ আসে ঠিক আছে এই জোড়াটা সেল করব ভাই 80000 টাকা আরো 5000 টাকা কম ভাই আরো 5000 টাকা কম 75000 টাকা আরো 5000 কম ভাই 70000 টাকা আই হাই আকবর ভাই তো বিশাল অফার দিয়ে দিল মাত্র 70000 টাকা আপনার চ্যানেলের নাম বলা লাগবে ভাই আমার চ্যানেলের মাধ্যমে আসলে আমার চ্যানেলের নাম বললে মাত্র 70000 টাকা পেয়ার আরো 10000 কম ভাই আরো 10000 কম আরো 10000 টাকা কম 60000 টাকা ভাই 60000 আকবর ভাই তো বিশাল অফার দিয়ে দিল 60000 টাকা মাত্র কোথাও পাবো না ভাই এই দামে কোথাও বাচ্চাও পাবো না ভাই দেখতে পাচ্ছেন আকবর ভাই আপনাদের জন্য বিশাল একটা অফার দিয়ে দিল আমার চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র 60000 টাকা জোড়া দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ বুলডগ হ্যাঁ নিউ আডাল ভাই যদি আপনারা ব্রিডিং করাতে পারবেন বাচ্চা হবে বাচ্চাগুলো আপনারা সেল করতে পারবেন গার্ডের পারপাসে ইউজ করতে পারবেন সবকিছুই সম্ভব ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ এখন আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ তিনটি গোল্ডেন রিট্রিভার ফ্যামিলি ডগ ফ্যামিলি পারপাসে নিতে যারা চাচ্ছেন তারা গোল্ডেন রিট্রিভার দেখতে পারেন আকবর ভাইয়ের মাধ্যমে ভাইয়া এদের সম্পর্কে কিছু বলেন এখানে কোনটা মেল কোনটা ফিমেল ভাই এটা ফিমেল আমার আদরটা আর এটা ফিমেল এই মাঝখানটা মেল ভাই আচ্ছা এটা ফিমেল এটা মেল এটা ফিমেল হ্যাঁ দুইটা ফিমেল একটা মেল ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা গোসল করেছে মাত্র তো এদের বয়স কত ভাই এদের বয়স মনে করুন অর বছর চলতেছে 14 মাস অর বয়স চলতেছে 9 মাস অর বয়স চলতেছে 7 মাস আচ্ছা 14 মাস 9 মাস 7 মাস 7 মাস আচ্ছা ঠিক আছে তো আমরা যদি 7 মাসের এই বাচ্চাটার হিসাব যদি করি তাহলে এটা এটা কত করে বিক্রি করবে ভাই আপনার ছেলের মাধ্যমে আসলে 25000 টাকা মাত্র 25000 আর 5000 স্যার ভাই 20000 টাকা আরো 5000 টাকা স্যার 20000 টাকা আকবর ভাই একের পর এক ডিসকাউন্ট দিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির কুকুরগুলো আপনারা বাংলাদেশের কিন্তু কোথাও এত কমে পাবেন আকবর ভাইয়ের কাছে পাবেন এটা মাত্র 20000 টাকা হ্যাঁ তারপর এটা এই মেলটা ভাই আপনার চ্যানেলের মাধ্যমে আসলে 25000 টাকা মাত্র 25000 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র 25000 টাকা গোল্ডেন রিট্রিভার এটার বয়স কত ছিল এটা বয়স 9 মাস ভাই 9 মাস এটা মেল 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 আচ্ছা ঠিক আছে তারপর এটা ফিমেলটা এই ফিমেলটা ভাই ব্রিডিং করায় আনছি ঠিক আছে একবার ব্রিডিং হয়েছে এই যে মনে করেন আপনার 15 দিন 16 দিন চলতেছে আচ্ছা আচ্ছা আর কিছুদিন পর প্রেগন্যান্ট শিওর বোঝা যাবে আচ্ছা ঠিক আছে আবার প্রেগন্যান্ট বোঝা যাবে এটা দিয়ে আপনারা ব্রিডিং করাতে পারবেন বাচ্চা নিতে পারবেন হ্যাঁ বাচ্চা এখন হইবো আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস কত ভাই এটার প্রাইস 30000 টাকা চাইতাছি ভাই মাত্র 30000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন ব্রিডিং আর 5000 কম ভাই 25000 টাকা আর 5000 টাকা কম 25000 টাকা আকবর ভাই বিশাল ধামাকা অফার দিতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আকবর ভাইয়ের বাউনিয়াবাদ ডগ চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর কুকুর এত রিজনেবল প্রাইস আপনারা কোথাও পাবেন না ঠিক আছে এখানে ফোন নম্বর ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং কিনে নিতে পারেন আপনাদের পছন্দের পোষা কুকুরটি নেক্সট আমরা দেখব স্পিটস কুকুরটা সম্পর্কে বলেন ভাই ভাই এটা মেল কুকুর ঠিক আছে 6 মাস চলতেছে বয়স এটার দাম ভাই 12000 টাকা রাখছি ভাই 12000 টাকা হ্যাঁ ভাই আর কম হবে না জানবে আর 3000 কম ভাই 9000 টাকা আর কম হবে না আরো 2000 কম ভাই 7000 টাকা মাশাআল্লাহ 7000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 7000 টাকা আপনার নাম বলা লাগবে ভাই আমার চ্যানেলের নাম বলতে হবে অবশ্যই মাত্র 7000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন স্পিটস কুকুর জার্মান স্পিটস হ্যাঁ জার্মান স্পিটস ভাই ঠিক আছে এখানে আপনারা ফোন নম্বর ঠিকানা দেখতে পাচ্ছেন এখন আমরা দেখতে পাচ্ছি আরো দুটি জার্মান শেফার্ড ওয়ার্কিং লাইন ভাইয়া এদের সম্পর্কে কিছু বলেন ভাই এগুলোর বয়স ভাই 9 মাস চলতেছে দুটোটা ঠিক আছে এখন মনে করেন আর কিছুদিন পরে তো হিডের সময় এখন হিডে আসলে মনে করেন ব্রিডিং করাইতে পারবো যে নিব ঠিক আছে এই জোড়াটা ভাই যদি আপনার চ্যানেলের মাধ্যমে কেউ আসে ভাই 50000 টাকা ভাই মাত্র 50000 টাকা ওয়ার্কিং লাইন ভাই বিগ সাইজ ভাই বিশাল বড় সাইজ আপনারা এগুলো যদি ব্রিডিং করাতে পারবেন খুব ইজি হবে পালনের জন্য বেশি টেনশন করতে হবে না এরা নিজেরাই সব খায় হ্যাঁ নিজেরাই সব খাবে এরা নিজেরা গার্ড দিবে সবকিছুই করবে আপনাদের কষ্ট করতে হবে না এতটা মাত্র
যোগাযোগ করবেন এখানে ফোন নাম্বার আমার চ্যানেলের নাম বলবেন সামাজিক নাম বলতে হবে ভাইয়াকে অবশ্যই আপনাদের জন্য ছাড় রয়েছে ওকে ঠিক আছে নেক্সট আমরা দেখবো ভাই আমার এখানকার কুকুর দুটোটা প্রেগনেন্ট আছে ঠিক আছে এটা মনে করেন দুই দিন আছে ডেলিভারির সময় আর ওটা মনে করেন পাঁচ ছয় দিন আছে বাকি আমি এগুলো বাচ্চা মনে করেন বড় করে দেখবো ঠিক আছে এখন বাচ্চা কারো কাছে সেল করবো না বাচ্চার কোয়ালিটি বুঝবো আমার দ্বারা যে বাচ্চা কেউ যদি নেয় ঠিক আছে কোয়ালিটি ফুল বাচ্চা হইতে হবে ভাই কোয়ালিটি ফুল যদি না হয় ঠিক আছে কোনো কাস্টমার ভাই বাচ্চা নেওয়া লাগবো না যে যায় কম দামে পাইবো ভাই সে যায় নিবো আর আমার জানার মতো আমার দ্বারা আমার থেকে মনে করেন কেউ কুকুর আর কেউ কমে দিবে না ঠিক আছে তো মানে এখন মানে ইন ফিউচারে আপনার ভবিষ্যতে এই কুকুর নিয়ে আপনার মানে পরিকল্পনা কি প্ল্যান ভাই আমি জার্মান শেফার্ড নিয়ে কাজ করতে চাইতাছি ঠিক আছে জার্মান শেফার্ডের বেবিগুলো দেখবো সবগুলো কুকুর তো আছে কিন্তু আমি জার্মান শেফার্ড কোয়ালিটি দেখবো ঠিক আছে লংকট ভাই বললেই তো হবে না লংকটের অনেক ভাই পরিশ্রম আছে ঠিক আছে অনেক খাটনি অনেক শরীরে ময়লা হয় দুদিন পর পর গোসল করাতে হয় ঠিক আছে না আসলে মনে করেন উকুন হয়ে যায় আমার দ্বারা মনে করেন মিট করতেই মনে করেন সবচেয়ে বেশি ভালো আচ্ছা আচ্ছা তো মানে অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই কুকুরগুলো আপনারা আরো কোয়ালিটি ফুল করবেন আরো ডেভেলপ করবেন হ্যাঁ হ্যাঁ আরো আরো কোয়ালিটি করব আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার এই কুকুর যা আছে সব কুকুর কি আপনার কথা শুনে হ্যাঁ সবগুলো কথা শুনে ভাই সবগুলো কথা শুনে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কুকুরটা ল্যাবরাডর হ্যাঁ ল্যাবরাডর ভাই ল্যাবরাডর তো ভাইয়া কেউ যদি চায় যে কুকুর ট্রেনিং করায় নিবে সেটা কি আপনার দ্বারা সম্ভব হ্যাঁ সম্ভব ভাই আপনি করে দিতে পারবেন হ্যাঁ সবগুলো করা দিতে পারবো ভাই আচ্ছা ঠিক আছে যদি কারো ট্রেনিং করানো কুকুর যদি কারো প্রয়োজন পড়ে ট্রেন আপ কুকুর আপনারা আকবর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাইয়া ট্রেনিং এর বিষয়ে যদি আরেকটু গভীরভাবে জানতে চাই যে যারা ট্রেন আপ কুকুর নিবে আপনাদের কাছ থেকে মানে সেই ক্ষেত্রে কি আলাদাভাবে কস্টিং দিতে হ্যাঁ আলাদাভাবে কস্টিং দিতে হবে শ্রম দেওয়া লাগে ঠিক আছে আচ্ছা শ্রম না দিলে তো ভাই কুকুর ট্রেন করা যায় না ভাই আচ্ছা আচ্ছা তো মানে বেসিক ট্রেনিং হিসেবে কি কি শিখাবেন ভাই আমার এখানে হ্যান্ডশিপ শিখাবো ঠিক আছে পটি ট্রেন করা শিখাই দিব ঠিক আছে আচ্ছা কুকুর মানুষের কথা শুনবো মনে করেন কোনো জায়গায় ঘরে পায়খানা প্রসাব করবো না ঠিক আছে আচ্ছা আচ্ছা কোনো খাবারে মুখ দিব না আচ্ছা আচ্ছা মানে মানে বেসিক ট্রেনিং আর মানে যে উঠবস করা হ্যাঁ উঠবস করা সবকিছু হ্যাঁ শিখাই দিব আচ্ছা ঠিক আছে শুনে খুশি হলাম দর্শক এই যে এরকম ওয়েল ট্রেন্ড একটা কুকুর যদি প্রয়োজন পড়ে আপনারা আকবর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আকবর ভাই আপনাদের কুকুরকে ট্রেনিং করায় দিবে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্লেফুল বল দিয়ে খেলতে চাচ্ছে এই দেখেন তো আমরা এখন কথা বলবো এই চ্যানেলের যারা রক্ষণাবেক্ষণ করেন যারা দায়িত্বে আছেন তাদের সাথে কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ টিপু সুলতান মোহাম্মদ টিপু সুলতান ভাই এই যে চ্যানেলে যে আমরা এতগুলো কুকুর দেখতে পাচ্ছি এই কুকুরগুলো এই এগুলো কি সব আপনারা দেখাশোনা করেন হ্যাঁ সব আমরাই দেখাশোনা করি ভাই কুকুর তো অনেক একেলে নেই হ্যাঁ তাই আমরা যে আর লোক আছি তারা সবাই দেখাশোনা করি দেখাশোনা সব করি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো সব এগুলো হ্যাঁ আমরা সবাই দেখি সবগুলো আপনারা দেখেন হ্যাঁ দুই ভাগে দুই সকালে করি বিকালে করি আচ্ছা আচ্ছা আর আশেপাশে কি কি কাজ আশেপাশে মুরগি আছে পরে রান্দা লাগে মুরগি কাটা লাগে রান্দা লাগে পরে খাওয়ানো লাগে প্লেট মুন্ডু বল টপ ধোন লাগে আচ্ছা আচ্ছা মানে যাবতীয় যা আছে যাবতীয় যা আছে সব আমরা এগুলো যা আছে হ্যাঁ সব আপনারা মিলে মিশে সবাই করেন সবাই মিলে জিলে করি আচ্ছা ঠিক আছে তো ভাইয়া এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি আপনার সাথে যে যারা কুকুর কিনবে আপনার কাছ থেকে তারা কি রকম সহযোগিতা পাবে ভাই আমার কাছে সব ধরনের সহযোগিতা পাবে ভাই ঠিক আছে ফোন দিলে সব ধরনের হেল্প করা থাকবো ভাই সহযোগিতা পাবে আপনার কাছ থেকে আচ্ছা তো আর মানে আপনাকে ধরেন ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে সিস্টেমটা কি ভাই ঢাকার বাইরে অনেক মানুষ বলে ঠিক আছে পড়া নেয় না যদি মনে করেন বুকিং করে রাখে তাহলে মনে করে আমি তো ঢাকার বাইরে বহুত কুকুর পাঠাইছি ভাই ঠিক আছে যারা নেওয়ার তারা মনে করেন এক ফোনে নিয়ে আনে ঠিক আছে আর যারা না নেয় ভাই শুধু শুধু গেজা ভাই আর গেজা কিছু ভাই আমার পছন্দ না ভাই আচ্ছা ভাই আমার ভালো লাগবে না সরাসরি আমাকে বলবো যে কুকুর ভালো লাগে না কি আছে বিষয় ফোন দা ভাই শুধু শুধু ডিস্টার্ব শুধু শুধু বাজে কমেন্ট এগুলা ভাই আমার পছন্দ না ভাই আচ্ছা আচ্ছা তো আরো একটি প্রশ্ন করতে চাই যে ভাই কুকুর যারা আপনার কাছে কিনবে তার আপনাকে বিশ্বাসটা কিভাবে করবো ভাই আমাদের এখানে অবিশ্বাসের কিছু নেই আমরা এখানকার স্থানীয় ভাই আচ্ছা ঠিক আছে কালশীর হ্যাঁ কালশীর ভাই স্থানীয় আচ্ছা তো এখানে আপনারা ফোন নম্বর ঠিকানা দেখতে পাচ্ছেন আমি বারবার কিন্তু আপনাদেরকে ফোন নম্বর ঠিকানা দিয়ে দিচ্ছি আকবর ভাই এখানে আর ভাইয়া এখানে যদি আরো কিছু প্রশ্ন না করলেই নয়
যে কুকুর যারা কিনবে আপনার কাছ থেকে ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং কি ভাই? আমার এখানে ভাই ভ্যাকসিন ছাড়া কোনো কুকুর ভাই রাখি না ভাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ডিওয়ার্মিং ভ্যাকসিন কমপ্লিট করে ভাই কুকুর এখানে রাখি ভাই। আচ্ছা আচ্ছা, তো তো এই মানে আর যে ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং যদি প্রতি বছর বছর প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি করে দিবেন? হ্যাঁ হেল্প করব ভাই, ফোন দিব ভাই, আমি করে দিব ভাই, সমস্যা নেই ভাই। আচ্ছা ঠিক আছে, এখানে আপনার ফোন নম্বর ঠিকানা দেখতে পাচ্ছেন, ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। যদি কারো ভালো মানের ভালো কোয়ালিটির ডগস পাপিস প্রয়োজন পড়ে অবশ্যই আপনি আকবর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আকবর ভাইয়ের ফোন নম্বর ঠিকানা সবকিছু বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন করে পড়বে। ধন্যবাদ সকলকে।